जुबां है फीकी शाम से, हुई ना तुझसे बात भी, बिना मैं तेरे बेमजा हुई हूँ देखो आज भी, करूँ मैं ये गुजारिश मोहब्बतों का मोल दे, नींदों में मेरे ख्वाब का जरा सा मीठा बोल दे, बन जाऊं तेरी, मैं बन जाऊं तेरी, इश्क की चाशनी
সেই প্রথম লেখা চিঠি প্রথম বলা ভালোবাসি আমিও বেহায়া মন অকারণে অভিসারি ডাক পাঠালে ছুটে আসি শহরের ঠোঁটে গালে লেগে থাকা অভিমানে যেমন হারায় নাক যাবি তোমার হতে পারি বল আমি কি তোমার হতে পারি আমি তানজিনা তাফরিন আমি শেখ ফারুকুজ্জামান আমি চুয়াডাঙ্গার মেয়ে আমি ফরিদপুরের ছেলে আচ্ছা আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম ভার্সিটিতে তো 2017 সালে আমাদের ডাটা স্ট্রাকচার এক্সামের দিন হঠাৎ করে একটা ছেলে আমাকে এসে বলছে এক্সাম কেমন হয়েছে আমি ক্লাসে খুবই চুপচাপ একটা মেয়ে ছিলাম মানে কখনো কারোর সাথে কথা বলতাম না মানে মুডি না কিন্তু কেউ যদি এসে আমার সাথে কথা বলতো তাহলেই কথা বলতাম এরপরে আসলে করোনা আসলো আমাদের তখনও রিলেশনটা বিল্ড আপ হয় নাই করোনা আসলো করোনার ভিতরে আসলে দুইজন কথাবার্তা হলো তখন আসলে মনে হইলো যে না আসলে আমরা দূরত্ব যখন আমাদের বাড়লো তখনই আসলে মনে হলো যে না আমরা একজন আরেকজনকে পছন্দ করি আর আমাদের মানে আমি ও যখন আমাকে বলছে যে ও আমাকে পছন্দ করে ও কিন্তু কখনো অফিশিয়াল আমাকে প্রপোজ করে নাই মানে আমি কখনো কোনো রিলেশনে যাব না এটা আমি সবসময় ওকে বলছি যে আমি কোনো রিলেশনে যাব না বা ও কখনো আমাকে ফোর্স করে নাই কিন্তু আমি ও যখন আমাকে বলছে এটা আমি আমার ফ্যামিলিকে বলছি ওর ফ্যামিলিকে বলছে আমাদের দুই ফ্যামিলি অনেক সুন্দর করে এটাকে তারাই চাইছে আমাদের বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি তো সেখান থেকেই আমাদের বিয়েটা হয়েছে আজ তো আমরা আমাদের এক বছর বিয়ে হয়েছে এখন আমাদের রিসেপশন হচ্ছে আমরা অনেক ভালো আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আরও সুন্দর মতো সংসারটা কমপ্লিট করতে পারি আমাদের আল্লাহ আমাদের যতদিন আর কি তার নিজের কাছে না ডাকে আমরা ততদিন একসাথে থাকতে পারে আমাদের জন্য সবাই এই দোয়াটা করবে কিছু প্রেম কথা কলি চোখের ভাষায় বলি সবটুকু বোঝে নি সে জানি আমি ওকে ভাবে তাকে মুখ ফুটে ধরা দেই মন আমার করে বেইমানি দু চোখের আকাশে শরৎ ঘনালে বুঝি লজ্জা মেঘে রানা আমি তো কবে তাকে আমার করেছি শুধু বোকা মন কেন যে বোঝে না বলো আমি কি তোমার হতে পারি বলো আমি কি তোমার হতে তোমার হতে পারি বলো